মকর সংক্রান্তিতে শীতের দাপট দেখেছে বঙ্গবাসী, তবে ফের চড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে রাজ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজ আকাশ থাকবে মূলত মেঘলা, চড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকেই বদলাতে পারে আবহাওয়া। বুধ এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96%। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বলে জানিয়েছে হাওয়া অফিস। মকর সংক্রান্তিতে শীতের দাপট দেখেছে বঙ্গবাসী, তবে ফের চড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে রাজ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজ আকাশ থাকবে মূলত মেঘলা, চড়বে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকেই বদলাতে পারে আবহাওয়া। বুধ এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96%। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।